वेलकम टू नीडल स्टिच आर्ट। नीडल स्टिच आर्ट चैनले सबाई के स्वागत। आज के शेखा छोटो बाच्चादेर जोन्नो एबीसीडी अल्फाबेट जीगुलो खूब सहजे बाड़ीते आमरा बनिए नीते पारी जाते बाच्चादेर पढ़ते सुविधा होबे एवं भीषण ब्राइट एकटु लेखा। तार जोन्नो आमी एखाने একটা ব্লক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নিজের হাতেও এটা লিখতে পারেন। আমি এখানে সুবিধার জন্য এবং পারফেক্ট শেপ আনার জন্য এই ব্লকগুলো ব্যবহার করেছি। এটা বসিয়ে প্রথমে আমাকে পুরো স্ট্রাকচারটা করে নিতে হবে চারিদিকে আউটলাইন দিয়ে। যেহেতু আমি এখানে ডিপ কালারের কাপড় ব্যবহার করেছি সেই জন্য আমাকে একটু ডিপ কালার দিয়ে এই আউটলাইনটা করে নিতে হচ্ছে। আপনারা চাইলে যে কোনো আউটলাইনটা ও পেন্সিল বা যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন। আমি এইভাবে করে নিলাম। এখানে আমি ফেব্রিকটা করার জন্য প্রথমে আমি আউটলাইনটা করে নিচ্ছি যাতে ভেতরে রং করতে সুবিধা হবে। আপনারাও এইভাবে আউটলাইনটা আগে করে নেবেন তাতে রংটি বাইরে ছড়িয়ে যাবে না এবং রংটি করতেও ভীষণ সুবিধা হবে। তো এইভাবে শুরু করে প্রথমে আউটলাইনটা আপনারাও করে নেবেন তাতে রং করতে সুবিধাই হবে। আমি এখানে পিঙ্ক কালার ব্যবহার করেছি। এভাবে ওপর থেকে টেনে প্রথমে নিচের দিকে এভাবে পুরোটা আমি রং করে নেব। আমি এখানে যেহেতু ডিপ কালারের কাপড় ব্যবহার করেছি তো সেখানে আমি একটু বেশি করেই কালারটা লাগাতে হবে যাতে ব্রাইট দেখতে লাগে। এইভাবে পুরোটা রং করার পর আমাকে এখানে এটা পুরোটা শুকিয়ে নিতে হবে। আমার শুকানো হয়ে গেছে দেখুন এখানে আর রং হাতে উঠছে না। তো এইভাবে শুকিয়ে নেওয়ার পর আমাকে ধার দিয়ে সেলাইটা করতে হবে। এখানে সেলাইটা দিচ্ছি ফেব্রিকের পাশে আরও ব্রাইট করার জন্য। সেলাইটি দিলে দেখবেন পক্ষটি খুব সুন্দর দেখতে লাগে। এখানে আমি যেহেতু পিঙ্ক কালারের ফেব্রিক ব্যবহার করেছি তো সেখানে আমি পিঙ্ক কালারের সুতো দিয়েই সেলাইটি করছি তাতে আরও সেলাইটি বা লেটারটি ভীষণ সুন্দর ব্রাইট দেখতে লাগবে। এখানে আমি সিম্পল চেন ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো বর্ডার লাইন বা বর্ডার স্টিচ ব্যবহার করতে পারেন। আর ফেব্রিকের পাশে এটা একদম পাশে এটা সেলাইটি করতে হবে। ফেব্রিকের ওপরে করলে কিন্তু সেলাই করতে ভীষণ অসুবিধা হবে তাই একদম ফেব্রিক শেষ হয়েছে যেখানে সেই বর্ডার লাইন দিয়েই আমাকে এই সেলাইটি করতে হবে। এখানে আমি ছটি সুতো ব্যবহার করেছি। সেলাইটি একটু মোটা বা একটু ব্রাইট করার জন্য আপনারা চাইলে প্রয়োজন মতো সুতো ব্যবহার করতে পারেন। এখানে আমি মোটা কাপড় ব্যবহার করেছি। মোটা কাপড় ব্যবহার করলে এখানে সুবিধা হবে তাতে বাচ্চারা যখন পড়বে এটা গুটিয়েও যাবে না
এবং এটি কিন্তু ওয়াশও করা যায়। এইভাবে সুতোটি যখন শেষ হয়ে যাবে পিছন দিকে এইভাবে বাঁধন দেওয়াটা খুবই দরকার সেলাইয়ের ক্ষেত্রে। এইভাবে সূচির মধ্যে দুবার আমি ঘুরিয়ে প্রথমে সূচটি তুলে পরপর যে স্টিচটি আছে তার মধ্যে দিয়ে আমি দুবার এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে শেষে কেটে দেব, তাতে সেলাইটি সুরক্ষিত থাকবে, হঠাৎই এটি খুলে যাবে না। কমপ্লিট হওয়ার পর দেখুন কত বেশি ব্রাইট লাগছে, সাধারণ ফেব্রিকের থেকে অনেক বেশি ব্রাইট এখানে লাগছে। আমি এখানে ABCD থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষর একই প্রসেসে করেছি, আর এখানে বিভিন্ন কালার ব্যবহার করেছি যাতে বাচ্চাদের দেখে পড়তে ইন্টারেস্ট হয়। তো এখানে আমি হলুদ, সবুজ, গোলাপি এবং বেগুনি এই কালারগুলো ব্যবহার করেছি, এবং প্রত্যেকটি আমি বর্ডার দিয়ে দিয়েছি, বর্ডারগুলো আমি চেন দিয়ে দিয়েছি যাতে এগুলো আলাদা করে বোঝানো যায়, এবং ধারগুলোতে আমি
আলাদা লকড সেলাই দিয়ে দিয়েছি, তাতে দেখতেও ভীষণ সুন্দর হবে এবং ধারগুলোও সুরক্ষিত থাকবে, হঠাৎ খুলে যাবে না। আপনারা চাইলে ধারে যে কোনো সেলাইও দিয়ে দিতে পারেন বা মেশিন দিয়ে কোনো পাড়ও বসিয়ে নিতে পারেন, সৌন্দর্যটা আরও সুন্দর লাগবে। তো এখানে আমি এইভাবে প্রত্যেকটা অক্ষর লিখেছি।